চট্টগ্রামের ফটিক শরীফ জেলার নানপুর এবং খিরাম ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। মার্চের 1 তারিখ সকালে ফটিকশরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ন্যায্যে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এডে 260 জন প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং এবং পুলিং অফিসার প্রশিক্ষণ লই। এই প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শন করেছেন ফটিকশরী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। এই বিষয়ে ফটিকশরী উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা সি প্লাসের হয়ে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পুলিং আমাদেরকে আজকে আমাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তো সেই প্রশিক্ষণ মোটামুটি চলমান এবং আমাদের যারা অভিজ্ঞ আমাদের বিভিন্ন আমাদের উপজেলা নির্বাচন কর্মকর্তা ওনারা আসছেন, ওনারা অলরেডি ট্রেনিং দিচ্ছেন এবং আমাদের যারা ভোট গ্রহণ কর্মকর্তারা ট্রেনিং করতেছেন, যাতে ওনারা যাতে ভালোভাবে যাতে নির্বাচনের কাজকর্মের দিনগুলো যাতে ঠিক করতে পারেন, তাদেরকে আইনবিধি ক্ষমতা বা ওনাদের যে কাজের বিস্তৃত পরিধি সেই সম্বন্ধে ওনাদেরকে সুন্দরভাবে ব্রিফ করা হচ্ছে। সি প্লাস চট্টগ্রাম।